যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছিলাম বরিস জনসন তিনি ইস্তফা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নিজের পার্টি কনজারভেটিভ পার্টিতে ক্রমশ চাপের মুখে পড়ছিলেন এবং কোণঠাসা হচ্ছিলেন সেই চাপের কাছেই নতি স্বীকার এবং চাপে পড়ে ইস্তফা দিলেন বরিস জনসন ঋষি সুনাক সহ একাধিক মন্ত্রিসভার সদস্যরা একের পর এক তারা ইস্তফা দিচ্ছিলেন এর মধ্যে 40 জন সদস্য ইস্তফা দিয়েছেন এখনো পর্যন্ত এবং একের পর এক সদস্যদের ইস্তফা দেওয়ার ফলে ক্রমশ কোণঠাসা হচ্ছিলেন বরিস এবং চাপের মুখে পড়ছিলেন সেই এবার যে সময়ের অপেক্ষা বলা হচ্ছিল বরিস জনসনের ইস্তফা দেওয়ার ইতিমধ্যে কিন্তু তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বরিস জনসন ঠিকই বলেন নিজের ইস্তফা নিয়ে সেদিকেও কিন্তু নজর রয়েছে আন্তর্জাতিক মহলের এবার ব্রিটেনের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে কি হতে চলেছে এবং পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছে অবশ্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকছে আন্তর্জাতিক স্তরে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল জয়ন্তদা বরিস জনসনের ইস্তফা একের পর এক সদস্যদের পদত্যাগ ক্রমশ চাপের মুখে পড়ছিলেন জনসন এবং সেখানে নতি স্বীকার ইন্দ্রাণী ব্রিটেনে এর আগেও এমন ঘটনা ঘটেছে 2019ই প্রধানমন্ত্রী থেরেসাকেও এরকম ভাবে বিদায় নিতে হয়েছিল একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে ব্রিটেনের এই যে পরিস্থিতিটা যে কোনো ব্যক্তির যখন শাসনের এইভাবে তার যখন মানে সমাপ্তি হয় তখন কিন্তু একটা বৃহৎ প্রেক্ষাপট থাকে অর্থাৎ ব্রিটেনের আজ এই মুহূর্তে যে আর্থ সামাজিক পরিস্থিতি সেটা কিন্তু খুব একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে এবং কি হয়েছে যে স্কটল্যান্ড থেকে শুরু করে আয়ারল্যান্ড তারা ব্রিটেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং আমরা জানি কিভাবে মানে ব্রিটেনকে নিজেদেরকে রক্ষা পেতে হয়েছে তার কারণ তারা সকলেই আলাদা হয়ে যেতে চাইছিল এবং গোটা ইউরোপের সঙ্গেও ব্রিটেনের যে রিলেশনশিপ এখন তাতে কিন্তু ইউরোপ ব্রিটেনকে ছাড়িয়ে এগিয়ে গেছে এবং সেখানে কিন্তু গ্রিক ট্র্যাজেডি হয়েছে অর্থাৎ গ্রিস দেশের বিপর্যয় হয়েছে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন একত্রিত থেকেছে এবং এই মুহূর্তে জার্মানি যখন রীতিমতো একটা যুদ্ধ চলছে রাশিয়ার সঙ্গে একটা বিরাট যুদ্ধ চলছে এবং সেখানে কিন্তু এই রাশিয়ার সঙ্গে যে যুদ্ধটা সেই যুদ্ধে কিন্তু ইউরোপ তারা রীতিমতো পার্টিসিপেট করেছে রাশিয়ার বিরুদ্ধে তারা রয়েছে এবং এই যে যুদ্ধটা রাশিয়া বনাম যে যুদ্ধটা হচ্ছে সেখানে আমেরিকার যে ভূমিকা সেখানে ব্রিটেন হয়ে গেছে যেন কার্যত একটা আমেরিকার একটা বিদেশ মন্ত্রক আমরা এটা কিন্তু সেই টনি ব্লেয়ারের সময় থেকে বলতাম যে টনি ব্লেয়ার যেন আমেরিকার প্রেসিডেন্টের বিদেশ মন্ত্রী তো এই যে একটা জহুজুর বিদেশ নীতি পুরোপুরি আমেরিকার একটা মানে যেন একটা ন্যাটোর একটা এক্সটেন্ডেড পলিসি এইটা করলে যে ব্রিটেনের কিন্তু একটা ভীষণভাবে সার্বভৌমত্বের একটা প্রচন্ড ব্রিটেনের তো একটা ভিক্টোরিয়ান গ্লোরি আছে আমাদের থেকে বেশি ভালো বুঝবে আমরা কলকাতায় তো ব্রিটিশ রাজধানী ছিল এবং সেইখানে আমরা দেখেছি যে ব্রিটেনের যে মানে আমাদের অনেক সময় আমরা বলি না যে বাঙালির যে অভিমান সেই স্বাজাত্যবোধ সেটাও আমরা অনেকটা কলোনিয়াল লিগ্যাসি আছে তার মধ্যে অর্থাৎ ব্রিটেনের কাছ থেকে আমরা সেটা অনেকটা সময় পেয়েছি আমাদের এই ভদ্রলোক যে মাইন্ডসেট এখন এই রকম একটা জায়গায় যখন আমি আজকের ঘটনায় আসি যে জনসনকে যে ইস্তফা দিতে হলো ও কিন্তু কিছুতেই ইস্তফা দিতে চাইছিল না এবং ও মানে একদম যাকে বলে একদম স্টিক টু হিজ গান এরকম একটা সিচুয়েশন ছিল কিন্তু ও বুঝতেই পারছিল না কেননা ও কিন্তু আমার এখন মনে হচ্ছে রাজনৈতিকভাবে খুব অপরিপক্কতার পরিচয় দিল ওর টেনিওরটাতে নিজের বাড়ির লনে কোভিড প্রোটোকল কোনো ভায়োলেট করে দেশের কোনো প্রধানমন্ত্রী এটা প্রথম আমি দেখেছি যার জন্য ওকে পাবলিকলি ক্ষমা চাইতে হয়েছিল এমন হয়েছে যে ও ভাবলো ক্যাবিনেট ডিসাফল করে দিলেই হয়ে যাবে আরে বাবা ক্যাবিনেট ডিসাফল করে যে সুনাককে সরালো তার বদলে যে নাদিমকে নিয়ে এলো সেই ইরাকি রিফিউজি তাকে নিয়ে আরো বড় গোলমাল বেঁধে গেল 1922 সালের যে কমিটি পার্লামেন্টারি গ্রুপ অফ কনজারভেটিভ পার্টি তারা সবাই মিলে ওকে রে রে করে উঠলো তাকে সরাতে হবে এখন এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যে নো কনফিডেন্স মোশন আসবে ওকে এমনিতেই ইস্তফা দিতে হতো তার আগেই নিজের সম্মান রক্ষার জন্য ওকে ইস্তফা দিল এখন যতই তুমি আমেরিকার সাপোর্ট পাও তুমি যদি নিজেতে মানে স্বদেশে পূজ্যতে রাজা তুমি নিজের দেশেই যদি পূজা না পাও তোমাকে কেউ বাঁচাতে পারবে না সুতরাং বরিস জনসন একটা বড় শিক্ষা এবং সেখানে আমি বলবো যে ভারতের থেকেও এখন ওখানে রাজনৈতিক অস্থিরতা বেশি সেটা আন্তর্জাতিক দুনিয়া কতটা প্রভাব পড়বে সে ব্যাপারে আমার একটা ভিন্ন মত আছে কেননা যে দেশটাই মার্জিনাল হয়ে যাচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে তার এখন মানে গোটা বিশ্বে প্রভাব ফেলার মতো পরিস্থিতি নেই বরং এখন যদি এখানে চায়না কিংবা আমেরিকা এই পরিস্থিতিটা হতো তাহলে গ্লোবাল র্যামিফিকেশন অনেক বেশি হতো সে তুলনায় ব্রিটেন এখন একটা অলসো রান সভারিন স্টেট
জনতা সেক্ষেত্রে এরপর কি কি সম্ভাবনার কথা উঠে আসতে পারে? এই যে যুদ্ধ চলছে একদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, সেক্ষেত্রে ব্রিটেনের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্রিটেন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? না, ব্রিটেনে যেটা হতে পারে, আমি কিছুদিন আগেই লন্ডনে গেছিলাম, তার কারণটা তখন ওই গ্লাসগোর যে পরিবেশ সম্মেলন ছিল, তারপরে আমি ওখান থেকে লন্ডনে এসে বেশ কিছুদিন ছিলাম, এবং ফাইন্যান্সিয়াল টাইমসের যিনি এডিটর তার সঙ্গে আমি দেখা করতে গেছিলাম লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমসের অফিসে, এবং ওখানে নানান রকমের ওদের যে সমস্ত প্রেস ক্লাব আছে সেখানে আমি গিয়ে ওদের সাথে কথোপকথন হয়েছিল, এবং আমি দেখেছিলাম যে আমাদের দেশে যেমন একটা হয় না, যেরকম একটা মোদীকে নিয়ে যেমন একটা আমি দেখি এখানকার সাংবাদিকদের যে মনোভাব, ওখানে গিয়ে আমি দেখেছিলাম যে অ্যাক্রস দ্য টেবল সবাই বরিসের বিরুদ্ধে, এবং বরিসকে ছোটবেলা থেকে দেখেছি, বরিসের তো বয়স বেশি নয়, বরিসকে ছোটবেলা থেকে দেখেছি, এমন একজন প্রবীণ সাংবাদিক, মানে আমি দেখছিলাম সাংবাদিকরা সব দেশে একই রকম, মানে আমার মনে হচ্ছিল আমাদের দেশেরই সাংবাদিকের মতো মনে হচ্ছিল, উনি আমাকে বলছিলেন যে বরিসকে ছোটবেলা থেকে দেখেছি, খুব ভালো ছেলে এবং ওর কিন্তু মানে ব্যবহার খুব ভালো, কিন্তু ও প্রধানমন্ত্রী হয়ে ওর মাথা ঘুরে গেল এবং ও মনে করতে শুরু করলো, ধরাকে সরাজ্ঞান করতে লাগলো, এবং ও কোনো রকম ভাবে মিডিয়ার পরামর্শ গ্রহণ করলো না, এবং ও এখন যেমন শেষ মুহূর্তে ট্যাক্স কমিয়ে দিয়েছে, বলছে আমি ট্যাক্স কমিয়ে দিয়েছি, লন্ডনের মানুষে ভালো করছি, সেসব শোনার মানসিকতাই এখন লন্ডন মিডিয়ার নেই। তুমি লন্ডন মিডিয়াতে একটা সংবাদপত্র খুঁজে আমাকে বের করে দেখাও যে বরিস জনসনের পক্ষে তার থাকা উচিত এই বলে এডিটোরিয়াল লিখেছে, কেউ লেখেনি, সবাই কিন্তু আলবিদা বরিস বলছে। এই মানে মাইন্ডসেট অফ দ্য ব্রিটেন মিডিয়া থেকে বোঝা যায় যে কি সাংঘাতিক ভাবে জনপ্রিয়তা তিনি হারিয়েছেন। তুমি বলতে পারো যে এই জনপ্রিয়তাটা হারানোর পেছনে অনেক রকমের ফোর্স কাজ করেছে, তুমি বলতে পারো যে এটাকে অনেক মানে এটা শুধু বিরোধী দল নয়, এটা দলের মধ্যেও মানে একটা অংশ তাকে সরিয়ে প্রধানমন্ত্রী হতে চাইছে, যেরকম মানে ইয়েস প্রাইম মিনিস্টার, ইয়েস মিনিস্টার বিবিসির সিরিয়ালে আমরা দেখেছি, কিংবা ওই যে থ্রন যে এই আমরা যে সমস্ত সিরিয়ালে দেখি, তো এই যে সমস্ত সিরিয়ালগুলোতে দেখা যায় না যে মানে রীতিমতো সাংবাদিককে ছাদ থেকে ফেলে দিচ্ছে, মেরে ফেলা হচ্ছে, তো এইসব জিনিস বিদেশেও হয়। এখন এখানে কি কনস্পিরেসি আছে, ওকে সরিয়ে কে প্রধানমন্ত্রী হতে চাইছে, কিভাবে আন্তর্জাতিক দুনিয়ার কি প্রভাব পড়বে? আন্তর্জাতিক দুনিয়াতে দেখো লন্ডনের সাথে ভারতের আমদানি রপ্তানির ব্যবসাতেও সেরকম কিছু ব্যাপার নেই, একটা জিনিস যেটা ব্রেক্সিট তো আগেই হয়ে গেছে, তার ফলে ব্রেক্সিটের ফলে লন্ডন অনেকদিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু লন্ডনের যে স্টক মার্কেট সেটা যেহেতু সব থেকে প্রাচীন স্টক মার্কেট, এবং একটা জিনিস তো ভুলে গেলে চলবে না যে আজকে যে আমেরিকার এত দুর্দণ্ড প্রতাপ, সেই আমেরিকাটাও তো ব্রিটেনেরই উপনিবেশ ছিল, তো একটা একটা ঐতিহাসিক একটা একটা হেরিটেজ আছে, তার স্টক মার্কেটের মূল্য আছে, এটার কি প্রভাব স্টক মার্কেটে পড়বে, এবং আমরা কিন্তু লন্ডনের উপরে আমাদের নানান রকম ভাবে নির্ভরশীল, সুতরাং ওখানে যদি কনজারভেটিভ পার্টি আর লেবার পার্টির মধ্যে দুটো নীতিগত তফাৎ রয়েছে, এবং সেখানে ভারতের সঙ্গে কনজারভেটিভ পার্টির যে সম্পর্ক, যদি এখানে এখন লেবার পার্টি আসে তাহলে একটা কমপ্লিটলি পরিবর্তিত পরিস্থিতি হবে, সেগুলো আমাদের বিদেশ নীতির সাথে তার একটা প্রভাব পড়বে, এবং এখন ব্রিটেনের যে নতুন প্রধানমন্ত্রী আসবেন তিনি পুরোপুরি আমেরিকাপন্থী হবেন নাকি তিনি কিছুটা নিরপেক্ষ বিদেশ নীতি নিয়ে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে তিনি বলবেন যে দাস ফার আর নো ফার্দার, আমি মানে স্থাবক হব না, আমি সার্বভৌম বিদেশ নীতি নেব, এ কথাটা জনস্বার্থে বলে তিনি জনপ্রিয় হতে চাইতে পারে, এবং সেটা কি প্রভাব পড়বে, সেটা ভারতের জন্য ভালো হতে পারে, মানে উনি যদি আমেরিকা থেকে বেরিয়ে এসে একটা নিরপেক্ষ সার্বভৌম নীতি নেন, কিন্তু আমি আই ডাউট ইট, কেননা এত রকম ভাবে এখন লন্ডন অর্থনৈতিক ভাবে নির্ভরশীল হয়ে রয়েছে এবং চায়নার দিকে কিছুতেই যেতে পারে না, সুতরাং চীন বিরোধী অক্ষে তাকে থাকতে হবে এবং সেখানে আমেরিকাকে প্রভু হিসেবে স্বীকার করতে হবে, কিছু হয়তো রেটরিক্স মানে নতুন প্রধানমন্ত্রী বলবেন ফর দ্য অ্যাপেটাইট অফ দ্য ভোটার্স অ্যান্ড দ্য নিউ কনস্টিটিউয়েন্সি, কিন্তু আখেরে কিন্তু খুব বিরাট একটা বিদেশ নীতি লন্ডনের পরিবর্তিত হবে এটা আমার মনে হচ্ছে না। আমাদেরও নতুন হাই কমিশনার ওখানে যাচ্ছেন, তার কারণটা হচ্ছে যে বাংলাদেশের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এখন ভারতের লন্ডনের হাই কমিশনার হয়ে তিনি সদ্য নিযুক্ত হয়েছেন, তিনি সদ্য নিযুক্ত হয়ে একটা সদ্য নিযুক্ত নতুন সরকার দেখবেন। এখন আমার মনে হচ্ছে না যে বরিস জনসনের আর বাঁচার কোনো উপায় আছে, এখন যেভাবে এমপিরা এবং বিরোধীরা একত্রিত হয়ে গেছে এটা তো মহারাষ্ট্রের থেকেও খারাপ পরিস্থিতি আমি এখন দেখছি লন্ডনে, সুতরাং এটা একটা গণতন্ত্রের এক্সপেরিমেন্ট জানো ইন্দ্রাণী, এখন এটাতে আন্তর্জাতিক প্রভাবের থেকেও আমার যেটা মনে হচ্ছে যে লন্ডন একটা তো নমুনা, একটা স্যাম্পল,
একটা পেরিল অফ ডেমোক্রেসি গোটা পৃথিবী জুড়ে হচ্ছে সেটার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি, যার থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। অনেক ধন্যবাদ জয়ন্ত দা, কথা বলছিলাম আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষালের সঙ্গে। এবং যে খবরের দিকে নজর রেখেছি, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বরিস জনসন, সেদিকে তিনি কি বলেন অবশ্যই আমাদের নজর থাকবে। তবে বরিস জনসন যে নিজের পার্টিতে কোণঠাসা হচ্ছিলেন তা কিন্তু যথেষ্ট বোঝা যাচ্ছিল, কারণ একের পর এক সদস্যদের পদত্যাগ, এবার নিজেও পদ ছাড়লেন বরিস জনসন।